নমস্কার বন্ধুরা চলে এসছি আবার নতুন ভিডিও নিয়ে অনেক দিন হয়ে গেল প্রায় দু তিন দিন তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি কিন্তু বাড়িতে পুজো তোমাদের সাথে যে দেখাবো তোমাদেরকে যে আমার বাড়ির মাকে দেখাবো সেটা আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম তাই একটু দ লেট হলেও আমি কিন্তু চলে এসছি এই দেরি হওয়ার জন্য সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও তো চলো তোমাদেরকে দেখাই তো প্রথমে কিন্তু আমি সকালবেলাতে উঠে পারি স্নান করে আলপনা দিতে বসে গেছিলাম তো আলপনা শেষ করতে না করতেই বাবা আর ছোট ছোটো মিলে পরে মাকে নিয়ে চলে এসেছিলো তো মাকে আনার পরে আমরা কিন্তু কাগজের কয়না সব পরানো ছিল তো কাগজের কয়নাগুলো খুলে আমরা সব যে কয়নাগুলো মায়ের জন্য কিনেছিলাম গরানহাটা থেকে তোমাদের সাথে দেখাবো বলেছিলাম পুজোর সময় তো সেইগুলো কিন্তু পরিয়ে দিয়েছি তো তোমরা কিন্তু পুরো একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর মাকে কেমন লাগছে অবশ্যই জানিও মায়ের কী কী গয়না কিনলাম সবটাই কিন্তু তোমরা সেখানে দেখতে পাবে তবু একবার বলে দিচ্ছি মায়ের জন্য চারটে চুর বালা ছিল আর একটা বড় বড় নেকলেস একটা ছোটো ছোটোর ভেতরে মানে একটু চাপা বড় নেকলেস আর একটা লং নেকলেস একটা নথ একটা কানবালা আর মুকুর আর তার সাথে ছিল কোমর বিছা তো প্রত্যেকটা গয়না কেমন হয়েছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আর যদি তোমরা নিজেরাও মানে নিজেদের জন্য যদি সিটি গোল্ডে কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিওতে অ্যাড্রেস দেওয়া আছে সেখানে তোমরা অবশ্যই যেতে পারো খুবই হোলসেল প্রাইস আর খুব ভালো ভালো অনেক হিউজ কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে তো যাই হোক এবার পুজোতেই ফিরে আসি তো যেহেতু বাড়ির পুজো তোমাদেরকে আগেই বলেছি তো সেই জন্য বলেছি খুবই একটা ইমোশনাল অ্যাট্রাকশন ইমোশনাল একটা ব্যাপার জড়িয়ে থাকে এত মানে দুর্গা পুজোর থেকেও আমাদের এই কালী পুজোটা যেন আমাদের কাছে একটু বেশি অপেক্ষার জন্য ছটপট করি কখন পুজোটা হবে সেরকম একটা ব্যাপার তো যাই হোক আর এই পুজোটাতে কিন্তু যে যেখানে থাকে আমাদের বাড়িতে দিদি কাকা কাকিমা পিসিরা সবাই কিন্তু আসে সবাই আসে যদি কাউকে বলতে লেটও হয়ে যায় যে পুজোর জন্য ইনভাইট করতে লেটও হয়ে যায় কিন্তু তারা কিন্তু অ্যাডভান্স ছুটি নিয়ে থাকে জানে কালী পুজোতে আমাদের বাড়ি আসতেই হবে তো সেই মতোই সবাই চলে আসে তো যাই হোক এবারে নিজেদের সাপর্থ্য মতো মাকে সাজিয়েছি আর এবারে কিন্তু বোনও মায়ের জন্য কয়না কিনেছে বোন আর মা মিলে কিনেছে তো মা দেখলে তোমরা পায়ের উপর একটা নুপুর পরিয়ে দিল মায়ের জন্য ধনতেরাসে এবার মা কালীর জন্য ঘরের মায়ের জন্য রূপোর নুপুর কেনা হয়েছে তো তোমরা বলতেই পারো যে শুধুমাত্র মা কালীকেই আমরা সাজাচ্ছি ভোলানাথকে সাজাচ্ছি না এটা অনেকেই বলেছে আমাকেও তো সেরকম কিন্তু কোনো ব্যাপার নয় ভোলানাথের জন্যও আছে ভোলানাথের জন্য একটা রোপর বেলপাতা দেওয়া হয়েছে সেটা ভোলানাথের জটাতে দিয়ে দেওয়া হয়েছে সেটা দেখানো হয়নি তো যাই হোক তোমরা আবার একবার বলছি তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো পুজো প্রায় চলছে তার মাঝে কিন্তু অঞ্জলি শুরু হয়ে গেছিলো তো আমরা সবাই দেখো দিদিরা সব আমরা মা বাবা সবাই অঞ্জলি দিতে বসেছিলাম দিদা সবাই অঞ্জলি দিচ্ছিল আর অনেক রাত হয়ে গেছিলো বলেই বাচ্চাগুলোর অবস্থা দেখো কাকার মেয়েগুলো সব ঝিমিয়ে গেছে তো আর এইখানে কিন্তু শুধুমাত্র আমার বাড়ির রাত্রি ওরা শুধুমাত্র নয় দিদি জামাইবাবু কাকা কাকিমা এরা নয় পাশাপাশি কিন্তু অনেক কাকিমা জেঠিমা তারাও কিন্তু আসেন ভোগ নিয়ে বাড়িতে পুজো দিতে আর রাত্রেবেলা বাড়িতে পুজোর পরে খিচুড়ির নিরামিষ খিচুড়ি ভোগের আয়োজন করা হয় আর আমাদের বাড়ির মাকালি বলা হয় শাকাহারি আমরা আমিষ বা বলি কোনো কিছুই কিন্তু এখানে হয় না পুজোতে কিন্তু কোনো রকম বলি হয় না আর কোনো আমিষ কোনো কিছুও কিন্তু ভোগ হয় না সবটাই কিন্তু নিরামিষ হয় তো আর এই পুজোটা বলা হয় আমাদের যখন পূর্বপুরুষরা বাংলাদেশের তো সেইখান থেকে যখন ছিল তখন থেকেই নাকি এই পুজো হয়ে আসে তো ছোট বড় করে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এত বছর পর্যন্ত চলছে অ্যাকচুয়ালি কবে থেকে শুরু হয়েছে বা কিভাবে শুরু হয়েছে আমরা কেউই কিন্তু ঠিকঠাকভাবে বলতে পারে না তো যাই হোক যেহেতু ছোট থেকেই যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে এই পুজোটা দেখছি তো দেখতে দেখতে প্রায় মুখস্থই হয়ে গেছে বা সব কিছু জানাই হয়ে গেছে কোনটার পর কোনটা হয় কেমন পুজো হয় তো দেখো তোমরা পুজোটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও আর যদি কিছু ভুল ত্রুটি থাকে তোমরা কিন্তু বলে দিও তাহলে আমরা পরের বার থেকে চেষ্টা করবো সেগুলোকে ঠিকঠাক করে নেওয়া আসলে মানুষ তো ভুল ত্রুটি তো হতেই থাকে তো সেই জন্যই চেষ্টা করি যতটা সামর্থ্য মতো করা যায় আর শেষে মায়ের কাছে ক্ষমা চেয়ে যদি অজান্তে কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মা যেন আমাদেরকে মার্জনা করে দেন তো সারা বছর মা আমাদেরকে দেখে রাখেন তো একটা দিন যেন মায়ের পুজো করতে পেরে মনটা ভুটতে চায় না এত কম সময়ের ভেতরে আর যত সময় চলে যায় ততই মনে হয় এই সময় পেরিয়ে গেল কিন্তু মা এবার বোধহয় চলে যাবেন এবার চলে যাবেন তো এত সারা বছর ধরে অপেক্ষা করে এই কিছুক্ষণের সময় যেন কিছুতেই মনটা ভরে না মায়ের চোখের দিকে যখন মুখের দিকে যখন তাকিয়ে দেখি মন মানে তাকিয়েই থাকতে ইচ্ছা করে মাকে দেখে আর মন ভরতে চায় না তো বড্ড কষ্ট হয় যখন মানে পুজোটা শেষ হয়ে যায় মনটা বড্ড খারাপ হয়ে যায় কি আর করা যাবে মাকে তো যেতেই হবে কিন্তু মা কিন্তু আমাদের সাথে সব সময় থাকেন অন্তত আমি তো এটা খুব মানি যে মা সব সময় আমার সাথ দেন তো যাই হোক পুরো পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে কিন্তু প্রায় আরতি শেষ হয়ে গেছে তো একটার পর একটা সমস্ত কিছু দিয়েই আরতি করা হচ্ছে আর পুরো মাকে কিন্তু নিজেদের মতো করে সাজিয়েছি এই পুজোটাতে মানে যে যেমন আসে যখন একটু লেট করে হোক বা যেমনই হোক না কেন আমরা কিন্তু সবাই হাতে হাতে কাজে হাত লাগাই আমরা যেহেতু ঘরেই থাকি তো সেই জন্য সকাল থেকেই শুরু হয়ে যায় সারাদিন উপোস করে সমস্ত কিছু ভোগ বানানো মায়েরকে সাজানো জায়গা তৈরি করা আল্পনা দেওয়া সমস্ত কাজ থাকে আর তারপরে দিদিরা দিদা কাকিমারা যে যখন মানে যত তাড়াতাড়ি পারে চলে আসে আর এই হচ্ছে শেষ ভিডিও প্রসাদ খাওয়ার সময় আমার তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা